সরকার আইন না মেনে ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধি করেছে বলে অভিযোগ করেছে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এজন্য দায়ী বিপিসি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি সকালের সংবাদ সম্মেলনে এটিকে অবিবেচিত সিদ্ধান্ত উল্লেখ করে তা দ্রুত প্রত্যাহারের দাবি জানায় ক্যাব দেখুন রিপোর্ট গত বুধবার রাতে বিজ্ঞপ্তি দিয়ে ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধির খনিজ সম্পদ বিভাগ সেদিন রাত থেকেই বাড়তি দাম কার্যকর করা হয় এ বিষয়ে সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব জানায় আইন অনুযায়ী এমনভাবে আদেশ জারি করে জ্বালানি তেলের মূল্য বাড়াতে পারে না সরকার বিপিসি উক্ত আইনের চৌত্রিশের ছয় উপধারা লঙ্ঘন করে একটি আর বহির্ভূতভাবে ওই মূল্য বৃদ্ধির প্রস্তাব জ্বালানি বিভাগে পেশ করে জ্বালানি বিভাগ চৌত্রিশে চার উপধারা লঙ্ঘন করে সেই প্রস্তাব মতে মূল্য বৃদ্ধি করে আইন না দাবি জানিয়েছে ক্যাব বিআরসি আইন লঙ্ঘনের অপরাধে বিটিসি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং উক্ত মূল্য বৃদ্ধির আদেশ পুনর্বিবেচনা করা এখন জরুরি ব্যবসা করা সরকারের কাজ না এমন মন্তব্য করে ক্যাব নেতারা বলেন সরকার অবিবেচকের মতো মূল্যবৃদ্ধির এই ব্যবসায়িক সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিয়েছে সেই দামের যে প্রতিক্রিয়া হবে তা কিন্তু একেবারেই একেবারেই বিবেচনা নেওয়া হয় নাই তাই এখানে এখানে প্রয়োজন ছিল একটি সুবিবেচিত রাজনৈতিক সিদ্ধান্ত আমরা আশা করব সরকার সব দিক বিবেচনা করে যারা মানুষের সাধারণ মানুষের কল্যাণে জনস্বার্থে এই এই যে আদেশ তা প্রত্যাহার মূল্য বৃদ্ধির করবেন জ্বালানি তেলের মূল্য ঘন ঘন পরিবর্তন না করে জ্বালানি নিরাপত্তা তহবিলকে কার্যকর করারও দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাসানুল শাওন এনটিভি নিউজ ঢাকা